আপনাদের থিম কি? এবছর আমাদের থিম হচ্ছে বাঙালির উৎসব প্রিয়তা। বাঙালি যে 12 মাসে 13 পার্বণে মেতে ওঠে বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে, সেই উৎসবটাকে আমরা এক জায়গায় সবগুলোকে নিয়ে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এবছর একেবারে বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত যে বিভিন্ন জনপ্রিয় উৎসবগুলো আছে সেইগুলো আমরা বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তার মধ্যে কি কি আছে? বৈশাখ মাসে যেমন গণেশ পুজোর খাতা, নূতন খাতা, সেখান থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, আষাঢ় মাসে রথযাত্রা, শ্রাবণ মাসে এখনকার যেটা সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে জল ঢালা, ভাদ্র মাসে হচ্ছে জন্মাষ্টমী, তার সাথে আছে বীরভূমের অন্যতম সংস্কৃতি হচ্ছে ভাদু গান, আশ্বিনে দুর্গাপূজা, কার্তিক মাসে কার্তিক পূজা, অগ্রহায়ণ মাসে বীরভূমের এক অন্যতম সংস্কৃতি হচ্ছে নূতন ধান্য হবে নবান্ন, সবার রইল নিমন্ত্রণ, পৌষ মাসে নলেন গুড়ের সাথে পিঠে পুলি, মাঘে বাগদেবী বীণার পানির আরাধনা, ফাল্গুনে আমাদের দোলযাত্রা, আর চৈত্র মাসে আছে যেটা আদি বাংলার আদি বাঙালিদের সব আসল যে উৎসব ছিল সেই গাজন। এবছরে আপনাদের বাজেট মূল্য কত? বাজেট এটা বাইরে থেকে শিল্পী এনে করলে 1 লাখ টাকাতেও এটা হয়তো উঠবে না, কিন্তু আমরা আমাদের এখানে সব আমাদের লোকাল ছেলেদের নিয়ে প্রত্যেকে নিজে পরিশ্রম করে, সাধ্যমতো পরিশ্রম করে, এবং খুব মানে মেটিরিয়ালসগুলো খুবই আমাদের পরিবেশ বান্ধব মেটিরিয়ালস দিয়ে তৈরি করে আমাদের এখানে 40 থেকে 50 হাজার টাকার মধ্যে আমরা এটা তৈরি করার চেষ্টা করি। আপনার পরিচয়? আমি বাবন ভান্ডারী, এদের উপদেষ্টা হিসাবে কাজ করি, পরিকল্পনাগুলো করি এবং সেগুলো ফুটিয়ে তোলার দিকে ওদেরকে সাহায্য করি।